গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু হ্যাপিনেস ইজ হোমমেড সিলেটি মাইয়া। আশ্চর্যের ব্যাপার, আজকে গুড ইভিনিং দেওয়া শুরু করছি। সকালবেলা মেয়ের ছুটি, মেয়েরে লিয়া খুব ব্যস্ত আসলাম, সারাদিনই খেলা ঘুরা এটাও আসি, বাইরে কোনো খানা গেছি না, উইদিন দ্য সোসাইটি ঘুরা ফিরা ইতালিও ব্যস্ত আসলাম। বিকালে আই গেছি রান্না করো, আজকে একটু অন্যরকম একটা চিকেন কারি বানাইবো, ভাবলাম শেয়ার করা যাক। এর লিগে আই গেলাম ক্যামেরা লিয়া রান্না করো শুরু করবো আজকে। চিকেনটা আমার লগে থাকেন আর দেখুন বানাইয়া আমার জানাইবাছেন কীরকম হয়েছে। ঠিক আছে, কড়াই গরম বয়াই দিছি, এখানেও আমি নিছি ধনিয়া পাতা পুদিনা পাতা দইয়া রাখছি, আর জানি না কত স্পষ্টভাবে দেখা যাইব, আতলিয়েও দেখাইলাম। এটাই লগে কারি পাতা, এই তিনটারে গ্রাইন্ড করবো কাঁচা লঙ্কার লগে আর রসুনের লগে। রান্নাটা আইব আমার ফরচুন কাচ্চি ঘানি তেল দিয়া, যদিও কিন্তু নট এ পেইড পার্টনারশিপ। আর চলেন আগে আমি বানাই, কড়াইটা গরম বয়াই দিছি, ইনফ্যাক্ট চলেন আপনারা সামনেও আমি তেলটাও দিলাই, বাস তেলটা গরম হইলে দিমু পেঁয়াজ কুচি আর তারপরে রান্নাটা শুরু করব। তেল আমার গরম হয়ে গেছে, গ্যাসটা একটু সিম করে রাখছি, আর চিমনিও আমার অন, ওখানে দিলাম এই ফুরন, বেশি কিছু দিতাম না, গরম মশলার স্টিক আর একটু জিরা ফোড়ন। আমি এখানে একদম অল্প মাংস দিয়ে রান্না করাম, এটা উপরে এখন আমি দিলাইব পেঁয়াজ, কুচি পেঁয়াজ দিয়েও রান্না হইব। পেঁয়াজটা 27 মিনিট ভাজা ভাজাও, পেঁয়াজটার উপরে এখন দিলাইছি একটু কারি পাতা আর দিমু দইয়া কাটিয়া রাখছি টমেটো, আর দিমু একটু গ্রাইস করিয়া করিয়া আদা, বেশি মিহি নাই, জাস্ট ক্রাস্ট পাওয়া যায়, ক্রাস্ট রসুনও দিতে পারেন, আমি রসুন দ্বারা বাটি দিয়েছি। এখন আবার অপেক্ষা করি কিছুক্ষণ, যতক্ষণ আমার টমেটোটা একটু মজে যাক, এক চা চামচের মতো আমি দিছি লবণ, আর তার থেকে একটু কম, মানে হাফের থেকে কম, লবণটা অত লিমিটেশন হইতাম পারতাম না যার যার স্বাদ মতে। গ্যাসটা কমাইয়া একটু ঢাকিয়া রাখি দিব, এখন ক্যামেরা থেকেও আমি নাইলেও নাই, আমার মুখটা হয়তো এই ডাকনার দেখা দিব, এর অবস্থা দেখেন আজকে, এ আমার রিপ্রেজেন্ট করে রান্নার, মানে আমি রিপ্রেজেন্ট করার মানুষে। যাই হোক, প্রায় 7-8 মিনিট উপরেও রাখছি, আমি একটা মশলা রেডি করছি, এটার মধ্যে হইলো দিয়া ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মিট মশালা আর এক চামচ পেপার পাউডার, সবটি এক চামচ দিছি, 1 টিস্পুন এটা ডালি দিই। লবণ এখন আমি আর দিলাম না, লাগলে লবণ একদম লাস্টে দিয়া দিই, জরুরি মশলার বাটিটা দিয়েও জল দিলাম, আগে ঠাম্মাতারা দেখতাম মাথা দিয়া জল দিতা, মশলার বাটি মালা করিয়া খাসাইয়া জল দিতা, আমার মধ্যে এটা তারা রান্নার টেস্টটাও বাড়ি যায়। আমি ভাবছি এরকম প্রত্যেকটা উইকেন্ডেও আপনারা লিগে এরকম একটা নতুন নতুন কিচ্ছু, কোনোদিন আমার ক্লোজেট কীভাবে আমি গোছাই, কোনোদিন আমার কাছে কিতা কিতা জিনিস আছে সাজার গুজার, কোনোদিন এরকম একটা বলা রান্না ইচ্ছা আছে এরকমও দেখাইব।
গ্যাসটা একটু বাড়াইয়া দিলাম। অলরেডি পেঁয়াজটা খুব হয়ে গেছে, হালিয়ানা একটু দেখরা তেল ছাড়িয়ে দিছে। তেল, হ্যাঁ তেল, আমি যতটা তেল খাই ততটুকু পরিমাণেও নিছি, আপনারা বুঝিয়ে আপনারা রান্নার সময় তেল নেবা। তখন আমি দিলাম চিকেনের পিস, একটু ভালো করে মিক্স করে লাইব। আমি এটা কোনো লঙ্কার গুঁড়া দিছি না, কোনো জিরার গুঁড়া দিছি না। মাংসটা আপনারা দেখাইলাম, আমার আমি খাইলাম লাগছে। তখন বাজে গেছে 6:10, চা খাইয়া পান খাইব, মাংসটা এমনিও রান্না বলা হইব। তখন আমি এটার উপরে যে পেস্ট আগে দেখাইলাম বাটিয়া রাখছি, এটা দিব। দিলাম আবার 1 টেবিল স্পুন, অ্যাকর্ডিং টু মাই টেস্ট, অ্যাকর্ডিং টু ইয়র টেস্ট লবণ দিতে পারবা। খুব জোরে জোরে বাসের হর্নের যে শব্দ পাওয়া যায়, একদিন কইছিলাম একটা ব্লগও, আমরা বাড়ির সামনে একটা গার্মেন্ট কোম্পানি আছে, এই টাইমে ছুটি হয় তখন তারা কনকর্ড ফ্লাইট থেকে কোনো কম নাই এত স্পিডে চালায়। এই চিকেনের কোনো নাম নাই, এই চিকেন সিলেটি মাইয়া চিকেন। কেউ কারি পাতা চিকেন, কেউ ধনিয়া চিকেন, কেউ পুদিনা চিকেন, কেউ টমেটো চিকেন, অনেক কিছু কইতে পারে। বিরাম দেখছেন, বিরাম কইয়া অক্ষর দিলাইছিলাম, অক্ষর যা কাণ্ড করার গেছিলাম। আমার ঘর দুইটা ব্লু কাপ আছে, একটা ব্লু কাপড় রাখছি রান্না দেওয়ার জল, আর একটা ব্লু কাপড় রাখছি চা বলে বলে অক্ষরও দিলাইছিলাম চা গরম জল মনে করিয়া। ওইটা ওখানে বোঝা যায় যে আমরা প্র নাই। আচ্ছা যাই হোক, আমার বকিয়েন না, কেউ রাগ করিয়েন না। এই ভিডিওটা আমার মায়াও দেখে, মায়াও দিব কুদাম। কালকে যখন রাত্রে বাইরেছিলাম তখন আনছিলাম, খাটিয়া খাটিয়া রাখছি, তখন আনছিলাম একটু বানানা কেক। এই কেকটেন খুব স্বাদ, আর এটা দিয়ে আমার চা খাইতে খুব ভালো লাগে। খুব বড় বড় যারা খাবার চ্যানেল করে, এক তো ক্যামেরা ইয়া দেখবা, তারা একদম শর্ট নিতে পারে মুখের ভিতরে ঢুকে যায়, তারা দাঁতটাই সুন্দর বলা লাগে। আমরা নিয়ে পান খাই, আমরা দাঁতটাই এত সুন্দর উঠতো না, আর তো দাঁতের অবস্থাও নাই, আর খাইয়া তা করবো। কি দারুণ আছে ভাই, আমার জামাইও খাইয়া খুব দারুণ দারুণ হয়, আমার বন্ধু বান্ধবীরাও কয়, সবইও অ্যাপ্রিসিয়েট করে। আমার বান্ধবী শ্রেয়সী, তাইর জামাই, হ্যাঁ খুব ভালো রান্ধে, খুব ভালো রান্ধে। আরেকটা, আমি যে রুটি বানাই, আমি রুজু ভাবি ব্লগও করবো, আমার রুটি বানাইবার ফিসে আমি আটাও মাখতে পারতাম না। তারপরে একটা আমার খামর, আমার মাসিটা শেখাইয়া দিছে আটা কেমনে মাখতে লাগে, জল লইয়া 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 লইয়া। আচ্ছা
রুটি বানানি আমারে রুটি পারতাম কিন্তু সাইড দিয়ে ফাটি যাইত। রুটি বানানি আমারে শিখাইছে আমার আরেক বৌদি। এই বৌদিও ব্লগ দেখে থ্যাংক ইউ বৌদি, আজ এত গোল রুটি তোর জন্যই বানাতে পারি। মানে তাইরে দেখতাম 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 আর তাইও আমার দিয়ে ফড়াইতে 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 কোনোদিন কিন্তু মানে কইছে না যে না না হচ্ছে না, পর 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 শক্ত রুটি গেছে আমরা খাইছি। কিন্তু অল ক্রেডিট গোজ টু হার, মানে থ্যাংক ইউ বৌদি, তোকেই গোল গোল রুটি করে খাওয়াবো। হ্যাঁ আর সত্যি খুব মানে আমি কোনোদিনই জানতাম না, এরপরে আমি এমন রুটি বানাইছি না নি, এমনও দিন গেছে আমি একদিনে 150-200 রুটি বানাইছি। ইচ্ছা থাকলে সব হয়, আমার ইচ্ছা আছিল কিন্তু বৌদিয়ে শিখাইয়া দিছে। ইচ্ছা থাকলে সব হয় খাওয়াটাও ভুল। ইচ্ছা থাকলে আমার যেরকম স্কুটি চালাইবার ইচ্ছা কিন্তু আমি স্কুটি চালাইতাম পারি না, জামাইয়া শিখালে ক্রিয়া গেছিল এমন বেতানি দিছে দুই চার দিন স্কুটিও চালানি শিখছি না। তো বৌদির কাছে ধৈর্য আছে, মাস্টারও বালা লাগে, মাস্টারে খুব বালা শিখাইছে। যাই হোক সবই চাটা খাই, আবার দেখা হইব মাংসটা একটু কিছুক্ষণ হোক। অলমোস্ট 10 মিনিট রাখবো। এটার যে কিং ইনগ্রেডিয়েন্ট এটা হলো গিয়া এই কোকোনাট মিল্ক, এটা আমি একটা আন্দাজে দিলাম, ধরি লাইন আমি 1/2 চামচ কোকোনাট মিল্ক দিছি। এটা এখন আমি ফুটতে দেব 10 মিনিট, গ্যাস কম হোক। আর কোকোনাট মিল্কটা যে ইউজ করছি এটা লাগে কারা, সরি এটা উল্টা দেখা যাইব রিফ্লেকশন লাগে KARA কারা, নট এ পেড প্রমোশন। সুরুল বান্দি লাইছি, ওই যে ডেইলি ব্লগারের গল্প কইছিলাম 12-15-20 মিনিট একটা ব্লগিং পোস্ট হয়, বয়া চাও করে লাম সাইডে চাও খাই লাম আপনার লগে কিছু গিয়া চুলও বান্ধি লাইলাম, বাসনও দেয়া দিলাইছি যে যে বাসন পড়ছে খালি কেনা ধরতে। আমি যদি না দই না নি বিকালে আমি আমি কিন্তু পরেও দই রাখি দিলাম, এখন পরে দইলাম, তারপরে আমি দইবার আগে দেখবাই মায়ে দই লইছে, এই চক্করে এখন আমিও দই লাই নাই রে, মায়ের তো খাই আরামসে বইতে পারে না। আর আমি যত মারে আরাম দিবার চেষ্টা করি মায়ের খুঁজিয়া খুঁজিয়া কাজ বার করে কিন্তু মার এটাও ভাল লাগে। কারার কোকোনাট মিল্কটা জানি না আমরা এদিকে পাওয়া যায় কিনা না, সাউথে পাওয়া যায় অ্যান্ড ইট ইজ ভেরি গুড। আমুল ক্রিমটা ইটস এ ডিফারেন্ট, আমি যেটা দিছি এটা কারার কোকোনাট মিল্ক, খুব সুন্দর একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন লাগে নারিকেলের দুধটা। আজকের যে ব্লগটা আমি করলাম ইট ইজ অলমোস্ট লাইক কুকিং চ্যানেল হয়ে গেছে, আজকে খালি কুকিংও দেখাইলাম। আমি চাইলাম যে প্রত্যেক উইকেন্ডস যখনও আমি শনি রবিবারে যে শ্যুটটা করবো, ইচ্ছা আছে আমার একটু নতুনত্ব জিনিস আমার ঘরের যে জিনিস আছে আমি এটাইনও দেখাইমু, আর আশা করি আপনারা আর ভাল লাগবে। চিকেনটার ফাইনাল প্রিপারেশন লুকটা দেখাইবো, আজকে আর ব্লগটার বেশি বড় করলাম না, আমার সঙ্গে থাকবা চিকেনের ফাইনাল লুক দেখার লিগে, ঠিক আছে? চিকেনের লুকটা আপনারা ফাইনালি দেখাইমু, আমার সঙ্গে থাকবা চিকেনের লুকটা দেখার লিগা। কিন্তু আমি ব্লগটারে বেশি বড় করতাম না, ব্লগটারে ছোটোও করে দিব, আর তাহলে কেন এডিটিংয়ে আরও সময় লাগে, বহুত কিছু আছে এদিকে ব্ল্যাক, আমি কোনো ব্লগ অত লেংদি পারতাম চাই না। আশা করি আপনারা ভাল লাগবো, পুরানা ব্লগ যেটা আপলোড হয়েছে এটা গিয়া দেখবা, লাইক দিবা, শেয়ার করবা, নতুন যারা আমার চ্যানেলে আইসুন প্লিজ সাবস্ক্রাইব করবা, সিলেটি মাইয়া আপনারা বোর হইতে দিত না। থ্যাংকস ফর ওয়াচিং, আর খুব বেশি লাইক লাগে, টিল দেন নতুন ব্লগের লেগে অপেক্ষা রইল, বাই বাই। ফাইনাল লুকটা দেখাইলাই, খুব সুন্দর ক্রিমি জুসি সিলেটি মাইয়া চিকেন, সত্যিও খাইতেও ভালো হয়। গ্যাসটা বন্ধ করিয়া তো দেখা থাকুক, এই ভিডিওত আমি বিহাইন্ড দ্য সিন অখন থেকে শ্যুট করমু, আমরা তো খাটিলাই দিমু, প্লিজ ইয়া দেখবা লাস্টে। আজকে শ্যুটিং ও ক্যামেরার পজিশনের লেগা আমার মেয়ের চেয়ার আমি গ্যাসের উপরে উঠে রয়েছি, এটা লেগে বিহাইন্ড দ্য সিন অবস্থা দেখুন,
অত কষ্ট করছি রান্নাটা যাতে ভালো হয়।